সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেল সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। 9:30 বেজে গিয়েছে, তো দেখো সোনাকে খাওয়াতে বসে গিয়েছি। ও খাচ্ছে হচ্ছে আজকে খিচুড়ি। শনি আর মঙ্গলবার ওর হেলথ থেকে খিচুড়ি দেয়, তো ওটাই ও খায়। খিচুড়িটা ভালো খায়, অন্য দিন নইলে কোনো কোনো দিন সকালবেলা ডিম সিদ্ধ দিই, ডিমের পোচ টোচ করে দিই, আর আজকে খিচুড়ি খাচ্ছে। দেখো কিছুতেই খেতে চাইছে না, খুব বদমাইশি করে। ওকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো ওর ওকে খাওয়াতেই আমার টাইম লেগে যায়। দেখো একটু কি পরিমাণে বদমাইশি করছে, 5টা মিনিট ও যদি একটা জায়গায় থাকে সব সময় ওর বদমাইশি করতেই হবে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, বেরোবো একটু, যাব বসিরহাটে, যাচ্ছি শপিংয়ে, কিছু কেনাকাটা আছে সেগুলোই করতে যাচ্ছি। তো 1টা বেজে গিয়েছে আমার বেরোতে বেরোতে, প্রায় 1টাই বাজে, দেখো বাসে উঠে গিয়েছি। তো তোমাদের এটা মনে হতেই পারে যে পুজো হয়ে গেছে, এখন এখন কিসের শপিং, একটু ঘুরতে যাচ্ছি, তো তারই কেনাকাটা করতে যাচ্ছি আজকে। মেয়েদেরই তো জানো যে যতই থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, কিছু ঘুরতে যাওয়ার নাম শুনলে কিছু না কিছু না কিনলে ঠিক যেন মনটাও ভালো লাগে না, আর কিছু যেন ভালো লাগে না। সেও তো সেই জন্য আমিও যাচ্ছি, দেখি টুকটাক কুর্তি টুকটি নেবো 2-1টা, আর তাতে যদি বাচ্চা থাকে তো আর তো কোনো কথাই নেই। তো সামনে শীত অল্পই আছে, সেজন্য সোনার জন্য আর সোয়েটার টোয়েটার কিছু নেব না, শুধু ওর জন্য 2টো ফুলহাতা গেঞ্জিই নেব, আর আমার জন্য সোয়েটার নেব না, যেহেতু শীত খুব একটা বেশি নেই, সবে সবে শীত পড়ছে, হালকা হালকা ঠান্ডা, তো ফুলহাতা গেঞ্জিতেই চলে যাবে। আর শীতকালে কোথাও বেরোনো মানে তো ব্যাগ ভর্তি জিনিসপত্র, 2-3টে ব্যাগ তো হয়েই থাকে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি, এই সবে বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, অমিতা আসবে, এসে একসঙ্গে যাবো স্টাইল বাজারে, ওখান থেকে সোনার জন্য কেনাকাটাটা করে নেব। ওখানে স্টাইল বাজারেই বাচ্চাদের বেশি ভালো পাওয়া যায়, তো ওখান থেকেই সোনারটা শপিং করবো। তো চলো, আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে টোটোতে উঠেই পড়লাম। আমি তো আমাকে যদিও দাঁড়াতে বলেছিল, তো আমি ভাবলাম যে টোটোতে উঠে আমি কিছুটা এগিয়ে যাই, ও আসছে। আমি আজকে একাই এসেছি, ওর একটু কাজ ছিল বলে ও আগেই চলে এসছে, তারপরে ও 10টার দিকে এসছে, আর আমি বেরিয়েছি তখন 9টা বাজে, 12:30, 1টা এরকম হবে। বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আসল জিনিসটাই বলা হয়নি, কোথায় ঘুরতে যাচ্ছি। তো হঠাৎই ঠিক হলো যে কোথায় যাব ঘুরতে, তারপরে ভাবলাম যে কাছেপিঠ থেকেই কোথাও ঘুরে আসি, বেশি দূরের ট্যুর না, কাছেই যাচ্ছি। তো আমরা 3 জন যাচ্ছি, আমার ভাই আর ভাইয়ের বউ যাচ্ছে, আর আমার মেজদিরা যাচ্ছে। তো যাচ্ছি হচ্ছে তারাপীঠ যাব, শান্তিনিকেতন, মেসেঞ্জার, তারপরে তোমার মায়াপুর, নবদ্বীপ, এইসব জায়গায়। তো দেখো আগের 2টো তোমরা দেখলে যে 2টো আমি 1টা শার্ট আর 1টা হচ্ছে গেঞ্জি ট্রাই করছি ট্রায়াল রুমে গিয়ে, কিন্তু এই 2টো আমি নিইনি, আমার একটু গায়ে ঠিক ফিটিংস হয়নি বলে, আর গেঞ্জিটা খুব শর্ট, ওই জন্য আমি গেঞ্জিটা আর নিলাম না, কোনোটাই নিইনি এর মধ্যে থেকে। দেখো এবার আমরা চলে যাচ্ছি পেট পুজো করতে, তখন প্রায় বাজে 3:30 সময় যাচ্ছি খেতে আমরা। এটা হচ্ছে বসিরহাটের নন্দন ফেমাস একটা হোটেল, এখানকার বিরিয়ানি, এখানে বিরিয়ানি খুবই সুন্দর বানায়, তো বসিরহাটে গেলেই আমরা আগে বিরিয়ানি এখানে বিরিয়ানি খা। জায়গাটাও দেখো কত সুন্দর করে সাজানো গোছানো। বাইরে যাচ্ছি তাও আবার শপিং করতে, আর বিরিয়ানি খাবো না, সেটা বললে কি আর হয় বলো বন্ধুরা। আর বিরিয়ানি জিনিসটা এমনই একটা খাবার, সবারই কম বেশি পছন্দের। বাড়িতে তো আমরা সবাই ভাত ডাল মাছ মাংস প্রায় প্রতিদিনই খাচ্ছি, তো বাইরে গেলে খাবারটা একটু অন্যরকম হওয়া চাই, তাহলে বেশ বাইরের মজাটাই আলাদা মনে হয়। দেখো আমাদের বিরিয়ানি চলে এসছে, অমিত খেতেও শুরু করে দিয়েছে, তো খেতে খেতে আর বেশি কথা না বাড়ানোই ভালো। তো চলো এবার আমরা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে।
বিরিয়ানির দোকান থেকে বেরিয়ে সোজা আমরা চলে আসলাম মিও আমোরেতে। এখানে এখান থেকে সোনার জন্য কেক আর পেস্ট্রি নেব। ও এখানকার কেকটা খুবই ভালো খায়, খুবই পছন্দ করে, তো যখনই আসি এখান থেকে ওর জন্য কিছু না কিছু নিয়ে যায়। তো এবার দেখছি কি নেব, কি নতুনত্ব কি আছে দেখি, চলো। তো বন্ধুরা, এখান থেকে আমার নেওয়া হয়ে গিয়েছে। তো আমি নিলাম একটা পেস্ট্রি নিয়েছি আর দুটো চকো চিপস কেক নিলাম শোনার জন্য, ওটা খুব পছন্দ করে। তো এখান থেকে বেরিয়ে এবার দেখো চলে এসেছি, এটা হচ্ছে বাজার কলকাতা শপিং মল। এখান থেকে ও গেঞ্জি পছন্দ করছে, একটা হোয়াইট আর একটা মেরুন কালার, ও ওই দুটোর থেকেই চুজ করছিল, দুটোই সুন্দর লাগছিল। তো ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার পরে মেরুনটাই ও চুজ করলো। তো এখান থেকে মেরুনটা নিয়েছে আর অন্য আর একটা জায়গা থেকে সেই আর একটা হোয়াইট কালারেরই টি শার্ট নিয়েছে, সেটাও সুন্দর, তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি, বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদেরকে সব দেখাবো। আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো বাসে উঠে পড়েছি, তখন কটা বাজে, 6:30 মনে হয় বাজে, 6:30-র বাস ছিল, বাসে উঠে পড়েছি, এবার যাব বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। বলো। তো বন্ধুরা, শপিং করে বাড়িতে চলে আসলাম, এবার তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কি কি শপিং করেছি। তো চলো আগে সোনার জন্য কি কি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। স্টাইল বাজার থেকে ওর জন্য নিয়েছি, ওখানেই বাচ্চাদের কালেকশন ভালো পাওয়া যায়, তো ওখান থেকে সোনার শপিংটা করে ফেললাম, দেখে নাও। দেখো এই জিন্সটা নিয়েছি ওর জন্য, এই পায়ের দিকে একটু ফোল্ড করা আছে আর এখানে গার্ডার সিস্টেম, এই জিন্সটা নিয়েছি। এর দাম নিয়েছে 400 টাকা। আর একটা শার্ট নিয়েছি, দেখো টি শার্ট শীতের জন্য, কেমন হয়েছে তোমরা কমেন্টে প্লিজ বলো, এইগুলো শোনার জন্য। এবার আমারটা দেখাই, আমার জন্য একটা জিন্স নিয়েছি এরকম ব্লু কালারের জিন্স, এর প্রাইস নিয়েছে 600 টাকা, বেশি দামের নেইনি, কম দামেরই নিয়েছি, বেশি দামের আরো বেশি দামের ছিল তো কম দামের নিয়েছি। আর দেখো আর একটা শার্ট নিয়েছি, কেমন হয়েছে বলো না শোনার জন্য, একটা গেঞ্জি। এই দেখো একটা, এটার প্রাইস হচ্ছে 400 টাকা, 399। আর এটার প্রাইস ও সেম 399। আর অমিতের জন্য নিয়েছি এই টি শার্টটা, স্টক করো। দেখো এটা অমিতের জন্য নিয়েছি,
ওই পছন্দ করেছে মেরুন কালারের। এর প্রাইস নিয়েছে 399। আর একটা হোয়াইট কালারের, এটা অবশ্য আমার পছন্দের, কেমন হয়েছে জানিও, এটা 1000। আর জুতোটা দেখে নাও, সোনা দাঁড়া, আমার জন্য একটা শু 500। তো বন্ধুরা, সোনার জন্য আরো কয়েকটা কালেকশন নিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো এটা দিদি ওকে দিয়েছে, ও সামনেই বাজে, এটা ওর বাজের গিফট শীতের জন্য। এটা ফুল হাতা, হাতার দিকটা সুন্দর কাজ করা, কাটা কাটা মতো, আর লেন্থে দেখো, লেন্থটাও কাজ করা। এই কালারটা খুব সুন্দর, মিষ্টি একটা কালার, জানি না ক্যামেরাতে কেমন আসছে, মিষ্টি একটা কালার। এটার প্রাইস হচ্ছে 300। আর একটা দেখে নাও, এটা আমি নিয়েছি, আমি কিনেছিলাম মল থেকে ওর জন্য। দেখো এটা হচ্ছে আকাশি কালার, এর প্রাইস 250 টাকা। আর দেখো আমি পুজোর সময় কটা কুর্তি নিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, পুজোর আগে যেহেতু ব্লগ করতাম না সেই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। তো চলো, আজকে ভাবলাম এগুলো যখন দেখাচ্ছি তো ভাবলাম যে কুর্তিগুলো তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই। তোমরা প্লিজ কমেন্টে বলো যে কেমন হয়েছে। দেখো এটা একটা হোয়াইটের ওপরে, এটা একটা হোয়াইটের ওপরে সুন্দর কাজ করা কুর্তি, হ্যাঁ ওপরে পাখির কাজ করা আছে। দেখো আর একটা দেখো, ইয়েলোর ওপরে হোয়াইট, এটা হচ্ছে হাকুবা প্রিন্টের। নাড়াচ্ছিস কেন, একটু ক্রপ করে দিও নাও। এটা হচ্ছে হাকুবা প্রিন্টের একটা কুর্তি, হোয়াইটের ওপরে ইয়েলোর কাজ করা, থ্রি কোয়ার্টার হাতা, দেখো লেন্থ এরকম আছে, এটাও সুন্দর। আর একটা দেখো, এটা হচ্ছে রানী কালার, এগুলো সব পুজোর আগে নিয়েছিলাম। দেখো এটা হচ্ছে রানী কালার, জানি না ক্যামেরাতে কেমন আসছে, আর হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এরকম। আর একটা এটা দেখে নাও, এটা হচ্ছে রেড, এটা লং গাউন টাইপের রেড। তো বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্টে বলো যে আমার কুর্তি কালেকশন গুলো কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। চলো টাটা।